সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নতুন বছরের শুরুতে তারকারা শুভেচ্ছার পাশাপাশি ভক্তদের দিচ্ছেন নানা রকম চমক। টলিউড তারকা অঙ্কুশও এর ব্যতিক্রম নন। আজই তিনি টুইটারে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি দেখে ভালোই বোঝা যাচ্ছে তিনি নিজেকে দারুণভাবে প্রস্তুত করছেন তার আগামী ছবির জন্য। ক্যাপশনে তিনি লিখেছেন, যখন বিশাল কিছু তোমাকে অফার করা হয় তখন যেন নিশ্চিত করা হয় তুমি এটার যোগ্য। দেখা হবে 2018-তে। তাহলে অঙ্কুশ আভাস দিয়েই দিলেন বড় কিছু নিয়ে চমকে দিতে যাচ্ছেন তিনি। আমরা তো আপনাদের আগেই জানিয়েছিলাম নিজের লুক আর অভিনয় দক্ষতাকে আরো দারুণ করতে তিনি কঠোর পরিশ্রম করছেন মুম্বাইয়ে। সাথে আছেন তার প্রিয়তমা ঐন্দ্রিলা। অঙ্কুশের এই টুইটকে কিন্তু রিটুইট করেছেন মহেন্দ্র সোনি। তার টুইটের ক্যাপশনে তিনি তো রীতিমতন জানিয়ে দিলেন যে 2018-র ঈদে আসছে অঙ্কুশের নতুন ছবি। জানা গেছে SBF এর ব্যানারে বিশাল বাজেটের এই মুভিতে অঙ্কুশকে দেখা যাবে নতুন রূপে। তো বন্ধুরা, অঙ্কুশের এই নতুন রূপ আপনাদের কাছে কেমন লাগলো? আর অঙ্কুশের বিশাল বাজেটের নতুন মুভি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড? কমেন্ট করে জানিয়ে দিন।